গঙ্গা ভাঙন রুখতে এবার একযোগে উদ্যোগী হলো তিন রাজ্য, বাংলা, বিহার ও ঝাড়খণ্ড। এই তিন রাজ্যে যৌথ তৎপরতায় নজরে এলো মঙ্গলবার। তৎপরতার অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে সেচ দপ্তরের আধিকারিকরা মানিকচকের ভূতনি থেকে লঞ্চে চেপে গঙ্গা নদী পরিদর্শনে বের হন। সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জিও। তারা সকলে মিলে গঙ্গা ভাঙন কবলিত মানিকচকের ভূতনি, রতুয়ার মহানন্দাটোলা ও বিহারের সাহেবগঞ্জ এলাকা পরিদর্শন করেন। ভাঙন রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেন এবং এই রূপরেখা নিয়ে আগামী দিনে তিন রাজ্য যৌথ আলোচনায় বসে ভাঙন রোধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা যায়। किस तरह से इसको बचाया जाए, इसके लिए डिजाइनिंग हो रहा है। इसके लिए कंसल्टेंट आए थे और हमारी पूरी टीम थी, तीनों स्टेट का टीम मिल करके एक सर्वे किया गया है। उसके बाद इसका मॉडल डिजाइनिंग बनेगा, मॉडल टेस्टिंग होकर उसके बाद फिर किस तरह से काम हुआ कराया जाए इसके लिए विचार। मंगलवार मालदा एलन पूर्व रेलवे जनरल मैनेजर एपी त्रिवेदी। এদিন তিনি মালদা এসে মালদা স্টেশন পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এপি দ্বিবেদী গোটা স্টেশন চত্বর পরিদর্শন করেন। যাত্রী পরিষেবা থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা দিক খতিয়ে দেখেন, সেই সঙ্গে রেলের সেফটি সিকিউরিটি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন, প্রয়োজনীয় খোঁজ খবর নেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, अब यहाँ पे मीटिंग करके जरा डिवीजन का रिव्यू करूँगा। मीटिंग ओवरऑल रिव्यू है डिवीजन की वर्किंग में क्या क्या चीज़ हो रहा है, तो हमारे इंपॉर्टेंट वर्क है उनका क्या पोजिशन हो रहा है, शूटिंग कैसी चल रही है, पंचुअलिटी कैसी चल रही है, सेफ्टी कैसी चल रही है, सारी चीज़ों को रिव्यू करूँगा।